হাই এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকে সন্দীপ অফিস গেছে সন্দীপ অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি এদিকটা এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর বলছি না দুদিন ধরে বিকাল হলেই বা সন্ধেবেলার দিকটাতে হায়দ্রাবাদে না একটু টুকটুক করে বৃষ্টি হচ্ছে তার জন্য সকালের ওয়েদারটা না ভীষণ ভালো থাকছে তো আজকে মাছের ঝোল আর ভাত রান্না করব মাছ নুন হলুদ মাখিয়ে রাখলাম আর টুকটাক যা কাটার দরকার ছিল কেটে রেটে রেখেছি চিনি আজকে খেয়ে যাবে দুধ সুজি তাই চিনির খাবারও বানিয়ে একটু জলের মধ্যে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর চিনি উঠে গেছে তো চিনিকে খাইয়ে দেব উঠে যাওয়ার পরে খেয়ে দে ম্যাডাম একটু দশ মিনিট খেলে ধলে এ করে বা কোনোদিন টাইম না থাকলে খেলাধুলা তো আর হয় না তো তারপরে ফ্রেশ করিয়ে জামা কাপড়টা আবার পরিয়ে দিই আর রোজ দিন স্কুল যাওয়ার সময় ওর এটা একদম ম্যান্ডেটারি টাস্ক হয়ে গেছে স্মাইলিকে গিয়ে বাই বলা তারপরে তো লিফটে চলে এসেছে হাত দেখিয়ে টুকটুকি দেখো লিফটের দরজা খুলবে ও তো রেডি টেডি করিয়ে দেওয়ার পরে না আর একদমই ঘরে থাকতে চায় না ওই জন্য কি হয় বলো তো যেদিন একটু হাতে সময় থাকে না খাওয়ার পরে আমি ওকে বলি দশ মিনিট তুমি খেলে ধুলে নাও আমি একটু অন্যান্য কাজ করে নিই তারপরে ঠিক বেরোনোর আগে রেডি করিয়ে দিই আর নাহলে না রেডি করার পরে একদম ঘরেই থাকবে না নিচে যেতেই হবে ব্যাগ নিতে হবে জুতো পরতে হবে একদম পাগল করে দেয় তো ওকে স্কুলে দিয়ে এসে না আমি মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেই গেছিলাম তো সে আর দেরি করিনি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ মাছ ভাজা হতেও তো সময় লাগবে আর একসাথে মাছ ভাজবার মাছের পিসগুলো না বেশ বড় ওই জন্য ফ্রাইং প্যানটাতেই ভাজলাম আর ওটাতেই রান্না করে নেব আর চিনিকে দিয়ে আসার সময় আজকে আমার একটুখানি মেদুবেলা খেতে ইচ্ছা করছিলো তো চিনির স্কুলের সামনেই দোকান আছে ওখান থেকে নিয়ে এসেছি তো ওই একটুখানি কফি আর মেদুবেলা খাবো তো মাছ ভাজাটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এসছি ততক্ষণে আমি একটু বসে খেয়ে নিই আর এই বেডরুমের দরজাটা খোলা থাকলে কি হয় দিক দিয়ে বেশ সুন্দর হাওয়া আসে তো ভাবলাম এখানটায় বসেই একটু খাই তো এইসব করেটরে গিয়ে ঝটপট করে মাছের ঝোলটা রান্না করে ফেলেছি আর আজকে একটু মাছে পেঁয়াজ দিয়ে রান্না করেছি পেঁয়াজ টমেটো আলু টালু দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি তো দুবেলাটা একবারেই করে রেখেছি দুপুরে আমি আর চিনি খাবো আর রাত্রিরে আমরা তিনজন খাব তো করেটরে সমস্ত কিছু করে আমি ফ্রেশ ট্রেশ হলাম তারপরে মানে ফ্রেশ হওয়া বলতে স্নান টান করা স্নান করে যা যা কাজ থাকে পুজোর টুজোর দেওয়া সব করে আবার কাপড় পরে নিয়েছি চিনিকে আনতে যাব বলে তো ওই আর কি যাওয়ার আগে না আর এখন গরমকাল না থেকে থেকে খুব জল তেষ্টা পায় তো একটুখানি জল খেয়ে গেলাম আর ফোনটা না নিই না চিনিকে আমি আনতে গেলে এখন দুপুরবেলা রোদ্দুর টোদ্দুর থাকে তো তো তাড়াতাড়ি করে নিয়ে আমি চলে আসি তো এসে ম্যাডামকে আজকে দেবো একটুখানি লেবু তো লেবু খেয়ে তারপরে একটু খেলাধুলা করবে আর এখন নটা থেকে বারোটা স্কুলটা হওয়াতে না বেশ অনেকটা সুবিধা হয়েছে জানো তো মানে এসে একটু ফলটা খেয়েও একটু সময় পায় খেলাধুলা করে তারপরে ভাত খায় মানে স্নান করে ভাত খায় ঘুমায় তো এই সমস্ত করে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম দেন ভাত খেলো খাওয়ার পরে জামাই লাগিয়েছিল তো মাছের জিনিস আবার জামা টামা চেঞ্জ করে হাত মুখ মুছিয়ে দিয়েছি তো পেয়ে গেছে ম্যাডামের ঘুম এবার দেখো কম্বল নিয়ে নিয়েছে পাণ্ডা নিয়ে নিয়েছে আর ছোটোর থেকেই নেই পাণ্ডাটাকে কী যে ভালোবাসে তো পান্ডা নিয়ে নিয়েছে কম্বল নিয়ে নিয়েছে এখন ঘুমিয়ে শুয়েও পড়বে আমি ওকে বলছি শুয়ে পড়ো চোখ ডলছে দেখো শুয়েও পড়বে তো তারপরে আমি একটু পাশে শুই দিন পাঁচ মিনিট দশ মিনিটে ঘুমিয়ে পড়ে কোনো দিন একটু সময় লাগায় তো যেদিন ওর মোটামুটি ঘুম পেয়ে যায় সেদিন তো একদমই সময় লাগে না সবার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে আর যেদিন মনে করে যে একটুখানি সময় আছে মানে হয়তো একটু দেরিতে ঘুম আছে তো দশ পনেরো মিনিট সময় নেয় তো তারপরে চিনিকে দিয়ে এসে আমিও ভাত খেয়ে নেব আর আমার না মাছের লেজা খেতে খুব ভালো লাগে তো এমনিও সন্দীপ অত কাটা থাকে বলে বেছে খেতে পারে না লেজা তো লেজা সবসময় আমি খাই সন্দীপ আগে মাছের মাথাও খেতে পারতো না জানো তো ওই এখন আমি রান্না করি খায় খেতে খেতে শিখে গেছে মাছের মাথা খাওয়া দের আগে মাছের মাথাও বেছে ঠিক মতন করে খেতে পারতো না তো চিনি ঘুমাচ্ছে ভাবলাম এই সুযোগে আমি একটু আইসক্রিম খেয়ে নিই খুব গরম লাগছে তারপরে গিয়ে না আমিও শুয়ে পড়েছিলাম আর এখন প্রায় কটা বাজে বলো তো সাড়ে ছটা ছটা চল্লিশ চিনি আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে ছটা দশ পনেরোতে ঘুম থেকে উঠেছে তো আমি রান্নাঘরে আসলাম এসে চিনির জন্য আর এখন অন্য কী টিফিন দেব তো দুধটাই গরম বসিয়ে দিলাম আর এদিকে চিনি সকালে ড্রাই ফ্রুটস লাগবে ওটাও ভিজিয়ে দিলাম তো চিনি দুধটা গরম হয়ে একটু ঠান্ডা হতে থাক আমি একটু কফি খেয়ে নিই আর চিনি একটুখানি মুড়ি নিয়ে বসেছিল বাটিতে তাহলে ঠিক আছে আমি কফিটা খেয়ে নিই দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে তোকে খাইয়ে দেবো আমি একটু কফি খেয়ে নিলাম আজকে আমি পাউডার দুধ দিয়েই কফিটা বানিয়েছি আর লিকুইড দুধ দিয়ে বানাই আর এটা না ব্রুর পাউচ আমি পাউচগুলো ব্যবহার করি তো পাউচগুলো কি হয় না টুক করে একটু কেটে গুলিয়ে নিলেই হয়ে যায় আর চামচে রাখা চামচ মানে আলাদা করে ওই চামচ মেপে তোলো বা ফ্রিজে বারবার কৌটোটা ভরো এই সমস্ত ঝামেলা থাকে না ওই কারণে তো চিনি খাচ্ছে মুড়ি আর দেখেছে মা নিয়ে এসছে চায়ের সাথে কিছু কফির সাথে ওইটা এখন চাই তারপরে একটা দিয়েছিলাম তো দেখলাম আমার বেশি ইন্টারেস্ট দেখালো না তো আমি বললাম ঠিক আছে বেশি খেতে হবে না বাটিটা নিয়েছিল একটা দুটোই খেয়েছিল

হ্যাঁ মাঙ্কি ইং ফর মাঙ্কি তাহলে এম বললে এম এম হুম তারপরে ও এম এম হ্যাঁ তারপরে ও এটা পি এটা কি এটা আর হ্যাঁ আর না আ আর ও আ হ্যাঁ আবার তো মালিক খুব বলবে এখন কি হ্যাঁ টিচার এটা এক্স পাস হুম

গুড দাও তারপরে এটা এটা কি মা জেব্রা জেড হ্যাঁ জেড বলো আচ্ছা তুমি জেড বলো জেড হ্যাঁ এটা সরে আসে এখানে সরে বসো এখানে বসে বলো এটা কি মা হুম তারপরে হুম তারপরে হুম তারপরে 5 5 6 6 তারপরে

স্ট্রবেরি ব্যানানা আর কি চাও আপেল আচ্ছা এবার তুমি ভেজিটেবলসের বলো টমেটো অনিয়ন অনিয়ন চিলি চিলি পরে হ্যাঁ চিলক আচ্ছা ঢুকে পাপাকে পাপাকে হাত হাত পা পা ধুতে ধুতে দাও দাও তো দুধ খাওয়ার পরে না সন্ধেবেলায় দিন চিনিকে নিয়ে যেমন একটু বসি বইপত্র নিয়ে একটু ফ্লেট নিয়ে আমি লিখি লিখিও মুখে মুখে বলে কোনটা কি তারপরে বডি পার্টস ভেজিটেবলস ফ্রুটস ফ্লাওয়ার্স এ সমস্ত বলে শিখে গেছে মোটামুটি ঠিক থাকলে সবই বলে তো সন্দীপ এসে গেছে সন্দীপের জন্য টিফিন বানিয়েছিলাম পোহা সন্দীপ খাবে এখন কফি পোহা আর টিফিনের জন্য রেখেছিলাম বাট সন্দীপ আর বৃহস্পতিবার দিন মানে আজকে ভয়েস ওভার দিচ্ছি তো বললো আর অফিস যাবে না বাড়ি থেকেই কাজ করবে তো মঙ্গল বুধ তিন দিন গেছে বলেছিল পাঁচ দিন যাবে তা যাবে না বললো বললাম ঠিক আছে ওটা আমরা কালকে সকালে ব্রেকফাস্টে খেয়ে নেবো কোনো অসুবিধা নেই তো এরপরে না চিনিকে মানে যখনই চিনি এখন খেলনা টেলনা আগে তো আমি সন্দীপ গুছাতাম ইভেন এখনও গুছাই বাট যেহেতু চিনি এখন বড় হচ্ছে ওকে না আস্তে আস্তে বলে দিয়েছি যখন খেলনা গুছানোর দরকার হয় চিনি এগুলো তুমি বাক্সে ভরে দাও তারপর কোনো জিনিস আনার দরকার হলে যখন যা দরকার হয় কোথাও কিছু রাখতে হলে বলে দিয়ে এটা কোথায় রাখতে হবে ও গিয়ে না রেখে দেয় আর চিনি কেন যে কোনো বাচ্চাকেই দেখবে যেমনভাবে ও কিন্তু সেটা খুব তাড়াতাড়ি এই স্টেজে মানে অ্যাডাপ্ট করে খুব তাড়াতাড়ি তো চিনিকে খাওয়াবো আর আজকে চিনিকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি ওই সাড়ে আটটার মতন বাজে কারণ কি বলো তো চিনি তো আজকে সন্ধ্যেবেলায় সেরকম কিছু টিফিন করেনি খালি দুধই খেয়েছিল ঘুম থেকে দেরি করে উঠেছে বলে তো চলো চিনিকে খাওয়াই ব্লগটা শেষ করি আবার নতুন ব্লগে দেখাবে টাটা